মানুষের জীবনের ঘটনা অনেক সময় গল্প গাথাকেও হার মানায়, সেরকমই একটি ঘটনার কথা বলছি আজ। আমার বিয়ের পর শ্বশুরবাড়িতে প্রথম দেখি বাসবিদিকে। গায়ের রংটা বেশ কালো, সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা নোয়া। তবে গায়ের রং কালো হলেও মুখশ্রী কিন্তু বেশ সুন্দর, তবে একেবারেই নিরক্ষর, ঘড়িটা পর্যন্ত দেখতে জানতো না। বাসবিদি আমাদের বাড়ির প্রতিবেশী, নিজের বাপের বাড়িতে আশ্রিতা। আমার শাশুড়িমার মুখে শুনেছি বাসবিদির বর নাকি খুব ভালো চাকরি করে, রেলের রেকর্ড ক্লার্ক। তাহলে বাসবিদির এই অবস্থা কেন? ওর বর কোথায়? ওকে নিয়ে যায় না কেন ওর নিজের কাছে? আমার শাশুড়িমার কাছে সব শুনে আমি তো স্তম্ভিত। তখনকার প্রথা অনুযায়ী পাত্র পাত্রে দেখা হতো একেবারে বিয়ের মণ্ডপে। বাসবিদিরও সেই রীতি মেনেই বিয়ে হয়েছিল। সেই রীতি মেনেই বাসবিদিকে বিয়ে করতে আসে বা তার বর অভয়। কিন্তু নতুন বউকে দেখে অভয়ের একেবারেই পছন্দ হয় না, কিন্তু নতুন বউয়ের ছোট বোনটিকে দেখে বেশ মনে ধরে যায় অভয়ের। ছোট বোন সুবালা, সেও লেখাপড়া তেমন কিছুই জানে না, তবে ভারী চটপটে এবং ছটপটে। দেখতে বাসবিদির মতোই, শুধু গায়ের রংটা একটু কটা। বাসবিদি ছিল বেশ শান্ত স্বভাবের, আর সুবালা ছিল ছেনালপনায় ওস্তাদ। ব্যাস, আর যায় কোথায়? ওতেই বর্মশায় কাত চিটে গুড়ে পিঁপড়ের মতো আটকে গেল। বিয়েটা বাসবিদির সঙ্গে হয়েছিল ঠিকই, কিন্তু তার স্বামী তাকে গ্রহণ করল না। নিজের স্ত্রীর সঙ্গ থেকে শালির সঙ্গ সেই মানুষটার বেশি প্রিয় যে। বাসবিদির শ্বশুর বাড়ির লোকজন কিন্তু বাসবিদিকেই বেশি পছন্দ করতেন। বাসবিদির শাশুড়ি বাসবিদিকে বারবার করে বলেছেন, তোমার বোনকে শাসন করো, তোমার বাড়িতে তোমার মা তোমার দাদাদের জানাও। কিন্তু নিজের যা হয় হোক, বোনটা যে কষ্ট পাবে সেই ভেবেই বাসবিদি কোথাও কিচ্ছুটি বলেনি। এমনকি বাসবিদির বাড়ির লোকজনও সবাই জানত বাড়ির ছোট মেয়ের প্রতি জামাইয়ের দুর্বলতার কথা, কিন্তু তারাও প্রচ্ছন্নভাবে মদত দিয়ে গেছে। সেটা বুঝতে পেরেই বাসবিদি আরও চুপ ছিল। তবে অত্যাচার সহ্য করেও শ্বশুরবাড়ির মাটি আমড়ে আঁকড়ে ধরে কামড়ে ধরে পড়েছিল বাসবিদি। প্রথম সন্তান সম্ভাবনায় খুশি হওয়ার বদলে বর বললেন, ওই আপদ কিন্তু রাখা যাবে না। আসলে বাচ্চাটা থাকলে একটা দায়িত্ব থেকে যাবে না, সেই বহন করতেই সে অনিচ্ছুক। নিজের স্ত্রীকে পছন্দ না হলেও তার শরীরটাকে কিন্তু যথেচ্ছভাবে ব্যবহার করতে ছাড়েনি অভয়। বারবার বাধা সত্ত্বেও শ্বশুরবাড়ি ছেড়ে যাবে না বাসবিদি। মার থোর গালাগাল কিছুতেই যখন আর কাজ হচ্ছে না, তখন অভয় অন্য পন্থা অবলম্বন করল। 4 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বাসবিদিকে একটু কাছে টেনে নিয়ে বলল, দেখো আগে যা করেছি এতদিন ধরে ভুল করেছি, তার রিপিট চাই না। যে আসছে তাকে নিয়ে সুস্থভাবে বাঁচতে চাই। তোমাকে আমি কাল তোমার বাপের বাড়িতে রেখে দিয়ে আসবো, ওখানে ভালো তুলে বাচ্চাটা হোক, তারপর মা বাচ্চা দুজনকেই একসঙ্গে ঘরে নিয়ে আসবো। একটু ভালোবাসার ছোঁয়ায় গলে গেল বাসবিদি। ব্যাস, শাশুড়িও খুব খুশি, আমার ছেলেটার বোধহয় এবার সুবুদ্ধি হয়েছে। পরদিন ভোরবেলায় বেরোলো ওরা দুজন। শাশুড়ি ওদের নিজে দাঁড়িয়ে থেকে দুগ্গা দুগ্গা বলে রওনা করিয়ে দিলেন। ট্রেন থেকে নেমে রেল লাইন ক্রস করে রোগ চলাচলের রাস্তায় পড়লে সামনেই রিক্সা স্ট্যান্ড, সেদিকেই যাচ্ছিল ওরা। কিন্তু যাওয়া হলো না। রেল লাইন পেরোতে গিয়েই ঘটে গেল ঘটনাটা। প্রচণ্ড এক ধাক্কায় রেল লাইনের ওপর পড়ে গেল বাসবিদি।
তীব্র যন্ত্রণায় জ্ঞান হারানোর আগে বাসুপিতি অবাক চোখে তাকালো অভয়ের দিকে। অভয়ের মুখে তখন খেলা করছে ক্রূর হাসির পৈশাচিক উল্লাস। একদিকে যখন নার্সিংহোমে জমে মানুষের টানাটানি হচ্ছে বাসুপিতিকে নিয়ে, ঠিক সেই সময় একই দিনে একই সময়ে কালীঘাটের মন্দিরে বিয়ে হচ্ছে অভয় আর সুবালার। তারপর কি, সেই থেকেই বাসুপিতি বাপের বাড়িতেই আছে। সুস্থ হয়ে ওঠার পর একবার দেখা করতে চেয়েছিল অভয় আর সুবালার সাথে, কিন্তু বাসুপিতির মা দেখা করতে দেয়নি। বলেছিল, নিজের সংসার তো ধরে রাখতে পারলি না, এখন বোনটাকে একটু শান্তিতে থিতু হতে দে। পাড়া প্রতিবেশীরা প্রশ্ন করেছিল বাসুপিতির মাকে, এটা কি করলি গো বালকিন্নি, মেয়েটার এবার কি হবে, জামাইকে কিছু বলতে পারলে না, এক বউ থাকতে আর এক বিয়ে, এ তো বেআইনি গো। কি করব বলো, হতভাগীর কপালে যা আছে সেটাই ঘটেছে। জামাইয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে গেলে সে যদি আবার সুবলাকেও ঘরে বসিয়ে দিয়ে যায়, তার চেয়ে বরং এই ভালো, ও থাক আমাদের কাছে, ওকে আমরাই দেখে শুনে রাখবো ক্ষণ। আশ্রিতা হয়ে বেঁচে থাকার যে কি জ্বালা তা হাড়ে হাড়ে টের পায় বাসুপিতি। মা চোখ বোঝার পর অশান্তি আরও চরমে ওঠে। ভাইদের বউয়েরা তো দুবেলা দুমুঠো খাবার নিয়েও সব সময় খোঁটা দিয়ে যায়। বাড়ির বাথরুম তাকে ব্যবহার করতে দেয়া হয় না, বাসুপিতি নাকি বাথরুম নোংরা করে রাখে। প্রচণ্ড গরমের দাবদাহে সেই গরমের দুপুরে বাসুপিতিকে ফ্যান চালাতে দেয়া হয় না, বেশি মিটার উঠবে যে, নিম্ন মধ্যবিত্ত বাড়ির এক চরম সমস্যা সে। কিন্তু উপকারী বন্ধুর মতো ছিল বাসুপিতি। বাসুপিতির প্রত্যেকটা বাড়িতে তার ডাক পড়ত, বাসুপি আমার এই কাজটা একটু করে দিবি রে, হাসি মুখে রাজি বাসুপি। ও বাসুপি পুজো হবে প্রসাদ নিয়ে যাস, কিংবা ও বাসুপি একটু আচার করেছি রে নিয়ে যাস একটু ভাত দিয়ে খাবি, এরকম ডাক অনবরত এসে পৌঁছাতো বাসুপিতির কানে। আজ সেই 76 বছর বাসুপিতি চলে গেল চিরদিনের মতো। আর কোনোদিন কেউ এসে বলবে না, ও বউ এই নে কটা পাকা আমড়া, অমুকের গাছ থেকে পেরেছে, আমায় কটা দিল, তুই তো ভালোবাসিস, এই নে রাখ দুটো। আর শুনবো না, স্বামীকে আপন করে না পেয়েও মাথা ভর্তি সিঁদুর নিয়ে সবার সামনে দিয়ে বাসুপিতি চলে গেল চিরদিনের মতো। কত অবহেলিত জীবন ছিল তার, তার কষ্টের কথাগুলো আমি তুলে ধরলাম শুধু একটাই উদ্দেশ্য, শ্রোতারা জানুন আজও কত মেয়ের জীবন এরকম ঝরে যায় অনাদরে অবহেলায়।